তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত, কেউ অনার্স মাস্টার্স এমবিএ ও কেউ আবার এমএসসি পাশ করা। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে যৌন উত্তেজক ডায়াবেটিস সহ বিভিন্ন অসুখের ঔষধ বিক্রি করে বনে গেছেন কোটিপতি। এই কাজে তারা ব্যবহার করেছেন কুমিল্লার সাত আসনের সংসদ সদস্য নাক কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্তের নাম। ঘুমোতে যাবার আগে একটি ভেষজ পানি পান করলেই রক্তে শর্করার মাত্রা হবে 4.2 মিলি, এমন সব পরামর্শের কথা বলা হয়েছে তাদের ফেসবুক পেজে, আর সেখানে ব্যবহার করা হয়েছে ডাক্তার প্রাণ গোপাল দত্তের ছবিও। শুধু তাই নয়, ফেসবুকে খোলা হয়েছে ডাক্তার প্রাণ গোপাল দত্তের নামে ভুয়া আইডি। কেউ কিছু জানতে চাইলে সেই ভুয়া আইডি থেকে দেওয়া হয় কমেন্টে রিপ্লাই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। অনেকে ভাবেন ডাক্তার প্রাণ গোপাল দত্ত নিজেই রিপ্লাই দিচ্ছেন, কিন্তু এসবের কিছুই জানেন না তিনি। এভাবেই মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতি মাসে প্রায় 38 লাখ টাকার ঔষধ বিক্রি করে এই প্রতারক চক্রের সদস্যরা। এবং সেখানে তারা মানে বিভিন্ন ছবি হলো প্রাণ গোপাল স্যার, এবং সেখানে বিভিন্ন মোবাইল নাম্বার তারা ব্যবহার করছে, এবং সে ব্যবহার করে তারা মিথ্যা বিজ্ঞাপন এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, যেটা আদৌ প্রাণ গোপাল জানে। তারা যে মাসিক বিক্রয়টা বললেন প্রায় 38 লক্ষ টাকা। সেই মামলা তদন্ত করতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় ডিবির সাইবার ক্রাইম অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এরপর যশোর জেলা ও রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় বিপুল ভেজাল ঔষধ ও ফুড সাপ্লিমেন্ট। সবাই কিন্তু যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, কিন্তু তারা এখন কেন করেন, এবং আমরা তারা জানেন যে একজন মানে মানে বাংলাদেশের সবচেয়ে বড় মানে বিশ্ব নাক কান গলা বিশেষজ্ঞ বলরা, ওনার নামটা ব্যবহার করলে মানুষ বিশ্বাস করবে, এই বিশ্বাস থেকে হয়তো বা এই তারা এই কাজটা করছে। ডিবি সূত্র জানায় দীর্ঘদিন ধরে প্রতারণামূলক ব্যবসায় জড়িতরা সবাই উচ্চশিক্ষিত। তারা সরকারি অনুমোদন না নিয়ে নিজেদের ইচ্ছামতো যৌন উত্তেজনা বর্ধক ও ডায়াবেটিস রোগের ঔষধ প্রস্তুত করে এবং তা বাজারজাত করে আসছিল। ফেসবুকে বিজ্ঞাপন দেখে নয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ কেনা উচিত। এমন বিজ্ঞাপন দেখলে বা প্রতারক চক্রের খপ্পরে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন ডিবি প্রধান। জনি রায়হান, কালবেলা।